নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা সংক্রান্ত তথ্য থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন সাথে করে রাখবেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো হুবহু যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই আলোচনা শুরু করলাম। তা আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা আপনাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন 181 নম্বর প্রশ্ন থেকে, আর এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে আপনারা যদি সেরকম প্রশ্নগুলো দেখতে চান আপনাদেরকে বলবো আপনারা সবাই গিয়ে দেখে আসুন আমাদের প্লেলিস্টে। দেখুন টেট ম্যাথ বলে আপনাদের একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আপলোড করা আছে। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের খুবই উপকার করবে। যারা অঙ্কে দুর্বল আছেন এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার জন্য কিন্তু হুবহু এসে যাবে। তা আপনারা মন দিয়ে ক্লাসটা করুন। তো চলুন প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে দেওয়া আছে। 1, 2, 3, 4 থেকে 1000 সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো, গুণফলের ডান দিকে মোট কতগুলি শূন্য থাকবে। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা আপনারা সবাই ABCD চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন 181 নম্বর প্রশ্নে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরা যাক n = 1 × 2 × 3 × 4 এইভাবে 1000 পর্যন্ত, তার মানে 1000 ফ্যাক্টোরিয়াল। তা এখানে n 2 এর ঘাত মানে পাওয়ার 5 এর তুলনায় অনেক বেশি, তাহলে তাই n শূন্য সংখ্যা। তাহলে n 5 এর সর্বোচ্চ ঘাতের সমান হবে, তাহলে শূন্যের সংখ্যা হবে 1000 ÷ 5 + 1000 ÷ 5² + 1000 ÷ 5³ + 1000 ÷ 5³। তাহলে আমাদের এটা ক্যালকুলেশান করলে, আমাদের ক্যালকুলেশান করে আমাদের এখানে উত্তর কত বেরোচ্ছে না, 249। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন নাম্বার 182, 182 নম্বর প্রশ্নে চলে এসেছি। 10 থেকে 100টি গুণিতক অর্থাৎ 10, 20, 30 এইভাবে 1000 একসঙ্গে গুণ করা হলো, তাহলে গুণফলের শেষে মোট কতগুলো শূন্য থাকবে। আশা করছি আপনারা যারা এর আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই একে একে আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে অঙ্কটা করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা চলুন 182 নম্বর প্রশ্নে আমরা স্ক্রিনে দেখে নেব ঠিক আগের অঙ্কের মতো। ধরি n = 10 × 20 × 30 এইভাবে 1000, তাহলে 10 ÷ 100 × 1 × 2 × 3 × 4 × এইভাবে 100 বা 100 পর্যন্ত, তাহলে 10 ÷ 100 × 100 ফ্যাক্টোরিয়াল, তাহলে 100 ফ্যাক্টোরিয়ালতে শূন্যের সংখ্যা হবে 100, আর 100তে 5-এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত হবে, 100 ÷ 5 + 100 ÷ 5² = 20 + 4 = 24, তাহলে n শূন্যের সংখ্যা হবে 124। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 182 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 124 তাদের সবার উত্তর সঠিক। আপনারা যদি না বুঝতে পারেন এই ভিডিওটা আপনারা 2-3 বার দেখে নিন, দরকার হলে আপনারা আপনাদের খাতায় অঙ্কটা আপনাদের নিয়ম অনুযায়ী করুন, দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা অবশ্যই এই অঙ্কগুলো আপনারা মন দিয়ে প্র্যাকটিস করবেন।
চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 183, 183 নম্বর প্রশ্নে 5×10×15×20×25×30×35×40×45×50, তাহলে গুণফলটি শেষে কতগুলো শূন্য থাকবে। একই ধরনের কোশ্চেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তা সুতরাং আপনারা 183 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি n ইজ ইকুয়াল 5×10×15×20×25×30×35×40×45×50, তাহলে n 5 to the power 10, আর আমরা এখানে 2×3×4×10 পর্যন্ত লিখতে পারি, তাহলে 5×10×10×10, তাহলে 10×2 দুইয়ের সর্বোচ্চ ঘাত আমরা বার করব, 10÷2 + 10÷2² + 10÷2³, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 8, তাহলে 10×5 সর্বোচ্চ ঘাত কত, 10÷5 = 2, তাহলে n = 2⁸×5×12×k আমরা এটা করেছি। তাহলে যেহেতু 2 ঘাত 5 ঘাতের তুলনায় কম, তাই শূন্যের সংখ্যা 8। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 183 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আপনাদের মেন ক্যালকুলেশন কিন্তু এই জায়গাটা যারা আপনারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই অঙ্কের অ্যান্সার বার করতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, একই রকম কোশ্চেন, 184 নম্বর প্রশ্ন, 60×এর শেষে কতগুলো শূন্য রয়েছে। তাহলে 60×এর শেষে কতগুলো শূন্য রয়েছে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই একে একে এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 184 নম্বর প্রশ্নে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 60×2 সর্বোচ্চ ঘাত 5 সর্বোচ্চ ঘাতের তুলনায় অনেক বেশি, তাই শূন্যের সংখ্যা 5 সর্বোচ্চ ঘাত 60×5 + 60×5² = 12 + 2 = 14, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 14। একটু অন্য ধরনের অঙ্ক, ইউনিক লেভেলের অঙ্ক, কিন্তু হুবহু আপনারা কিন্তু কোশ্চেনে এই কোশ্চেনগুলো আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন। তা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করুন। 184 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 185, 185 নম্বর প্রশ্নে চলে এসেছি, 1, 3, 5, 7 এইভাবে 99 এবং 128 একসঙ্গে গুণ করা হলো, গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে। একই ধরনের কোশ্চেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ। তা 185 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা চলুন আমরা ধরছি n = 1×3×5×7×99×128, তাহলে পরিষ্কারভাবে এন এ 5 10টি গুণিতক রয়েছে, তাহলে 5, 15, 25, 35 এইভাবে 95, 95 পর্যন্ত, এবং 2 একটি গুণিতক অর্থাৎ 128 অথবা 2×7, তাহলে এন এ 5 সর্বোচ্চ ঘাত 2 ঘাতের থেকে বেশি, তাহলে এন এ শূন্য সংখ্যা কত হবে, এন ও 2 সর্বোচ্চ ঘাত, তাহলে এন আমাদের 7, আর 2 সর্বোচ্চ এন ও 2 সর্বোচ্চ ঘাত, তাহলে আমাদের উত্তর এখানে বেরিয়েছে 7। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, যে 2×7, তো যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 186, 186 নম্বর প্রশ্নে 2, 4, 6, 8 এইভাবে 98 পর্যন্ত 100 সংখ্যাগুলি পরস্পর গুণ করা হলো, তার মানে এরকমভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলি পরস্পর আমরা গুণ করা হলো, তাহলে গুণফলের শেষে মোট কতগুলি শূন্য থাকবে। তাহলে 186 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর, একই রকম করে যাচ্ছি অঙ্কগুলো, আশা করছি আপনাদের অঙ্কগুলো মাথায় ঢুকছে। আপনারা অঙ্কগুলো মাথায় ঢুকান, কেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনারা হুবহু পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এন ইজ ইকুয়াল 2×4×6×8 এইভাবে 100 পর্যন্ত, তাহলে 2×50 আমরা 1×2×3 এইভাবে 50 পর্যন্ত লিখতে পারি, তাহলে 2×50×50×, তাহলে এন এ 2 সর্বোচ্চ ঘাত 5 ঘাতের তুলনায় বেশি, তাহলে এন এ শূন্যের সংখ্যা ইজ ইকুয়াল এন এ 5 সর্বোচ্চ ঘাত, তাহলে 50÷2 + 50÷
টু তার স্কোয়ার ইজিক্যাল টু টেন প্লাস টু ইজিক্যাল টু, যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 186 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 187, 187 নম্বর প্রশ্নে চলে এসেছি। ধরি এস একটি দুইয়ের সমান বা বড় কিন্তু 100 এর কম মৌলিক সংখ্যার সারি, তাহলে এস এর সমস্ত মান একসঙ্গে গুণ করা হলো, তাহলে গুণফলের শেষে পরপর মোট কতগুলি শূন্য থাকবে। 187 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট বা নির্বাচন করুন বা আমাদেরকে পোস্ট করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2 থেকে 99 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যে কেবলমাত্র একটি 2-এর গুণিতক এবং একটি 5-এর গুণিতক, তাহলে আমাদের এখানে আমরা গুণফলটিকে শূন্যের সংখ্যা কত হবে, না গুণফলটিতে শূন্যের সংখ্যা হবে 1। তা যারা 187 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ 1, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 188, 188 নম্বর প্রশ্নে 3×6×9×12×15 এইভাবে 99×102, তাহলে গুণফলটির শেষে মোট কতগুলি শূন্য রয়েছে। তাহলে 188 নম্বর প্রশ্ন, আপনাদের এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক একই রকমভাবে এন ইজ ইকুয়াল টু 3×6×9×12 এইভাবে 102 পর্যন্ত, তাহলে 3×34×1×2×3 এইভাবে 34 পর্যন্ত, তাহলে 3×34×34 তাহলে 34-এর ফ্যাক্টোরিয়াল আমরা কি বলছি, না 34 এ 2-এর সর্বোচ্চ ঘাত 5-এর তুলনায় অনেক বেশি, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এন এ শূন্যের সংখ্যা, 34 ফ্যাক্টোরিয়াল 5-এর সর্বোচ্চ ঘাত, তাহলে 34/5+34/5² = 6+1, তাহলে =7। তাহলে 188 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 189। দেখুন এ এ ও এক্সাম 2010-এ কোশ্চেনটা এসছে, তা সুতরাং আমি বারবার করে আপনাদের কথাগুলো বলছি যে এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু আপনারা কিন্তু পরীক্ষার সময় পেয়ে যাবেন। এখন আমাদের প্র্যাকটিস করার টাইম, আপনারা খুব ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। আশা করছি পরীক্ষার সময় যখন আপনারা হুবহু কমন পাবেন তখন আপনাদের করতে সুবিধা হবে। আপনাদের এখানে জিজ্ঞেস করা আছে 13×2003 সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত হবে, তাহলে আমাদের এখানে একক স্থানের অঙ্ক বার করতে হবে। আপনারা যারা জানেন শর্টকাট নিয়মে তারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 189 নম্বর প্রশ্ন, 3×4 সংখ্যাটির একক স্থানের অঙ্ক হলো 1, 3×4×500 সংখ্যাটিতেও একক স্থানের অঙ্ক 1 এবং 3×3 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক 7, তাহলে 13×2003 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক 1×7=7। তা আমরা প্রত্যেকটা স্টেপ করেছি, আশা করছি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয়নি। তা চলুন 189 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি 7, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি আজকের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 150, 123×99 সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত। দেখুন আই এ এম 2007-এ কোশ্চেনটা এসছে, তা 190 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আমরা একইভাবে ঠিক এর আগে অঙ্কটা করে এসেছি, আশা করছি এই অঙ্কটা করতে আপনাদের কারো সুবিধা অসুবিধা হবে না। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 190 নম্বর প্রশ্ন, আমরা ক্যালকুলেশন করেছি 3×4 সংখ্যাটির একক স্থানের অঙ্ক 1, সুতরাং 3×4 তার 2×24 সংখ্যাটির একক স্থানের অঙ্ক 1, তাহলে এবং 3×3 সংখ্যাটির একক স্থানের অঙ্ক 7, 3×99 = 3×4 তার পাওয়ার 24×3×3 এর একক স্থানের অঙ্ক 1×7=7। তাহলে যারা 190 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি 7, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম, আর এখন আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনারা আপনাদের মার্কস কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনারা কে কত মার্কস পেলেন,
কেন, আপনাদের মার্কস বলে দেবে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্টস করুন। কমেন্টস করলে আমরা একটু মোটিভেশন পাই, এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 67 to the power 25 - 1 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত? অপশান এ 0, অপশান বি 6, অপশান সি 8 এবং অপশান ডি কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 67 to the power 25 - 1 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত? অপশান এ 0, অপশান বি 6, অপশান সি 8 এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।